নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আজকে ট্যালির দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। সেটি হচ্ছে বিষয় ট্যালি অ্যাক্টিভেশন। তো আমরা মোটামুটিভাবে চেষ্টা করব এক মাসের ফ্রি লাইসেন্স অ্যাক্টিভেট করে নিতে। তো আসুন দেখা যাক, প্রথমেই আমরা চলে যাব ইন্টারনেটে। ওপেন হয়ে গিয়েছে, ইন্টারনেটে চলে যাওয়ার পর এখানে আমরা লিখব ট্যালি, এই কথাটি লিখব। লিখে একদম প্রথমে দেখুন গেট ফ্রি ট্যালি সফটওয়্যার ট্রায়াল, তো এখানেই আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে খুলে যাচ্ছে, এখানে 7 দিনের ট্রায়াল লেখা থাকে। তো আগে এটা 1 মাস ছিল, এখন আমি আগের দিন অ্যাক্টিভেট করে দেখেছি অন্য একটি মেশিনে, অন্য একটি মেল আইডি এবং টেলিফোন নম্বর দিয়ে। সেখানে 7 দিন লেখা থাকলেও 1 মাসের অ্যাক্টিভেশনটি আমি পেয়েছিলাম। যদি 1 মাসের অ্যাক্টিভেশন পাওয়া যায় খুব ভালো, যদি না পাওয়া যায় তাহলে 7 দিনের নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তো আসুন এখানে আমি লিখব, এখানে স্টুডেন্ট লিখব, আমার নাম ফোন নম্বর মেল আইডি এটা লিখে আমি কি করব সাবমিট করে দেব। প্লিজ এন্টার 10 ডিজিট মোবাইল নম্বর, ও একটি সংখ্যা মিসিং হয়ে গিয়েছিল, তো আমি সেটা লিখেছি। লিখে এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দিয়ে এখানে দেখুন থ্যাংকস ফর অ্যাপ্লাইং, তো উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি, আমরা আপনার সংস্পর্শে শীঘ্রই আসব। তো এখানে চলে আসার পরে দেখুন এই যে আমরা অ্যাপ্লিকেশনটি দিয়েছি, অ্যাপ্লিকেশনটি দেওয়ার পরে এখানে আমরা জিমেল ওপেন করব। আমাদের যে মেল আইডি রয়েছে সেখানে জিমেল আইডিতে আমরা কী করব লগ ইন করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেল আইডিতে পরপর 2টি মেল এসেছে, ওয়েলকাম টু ট্যালি। তো এখানে ট্যালিতে যে মেল এসেছে এখানে দেখুন সিরিয়াল নম্বর, এখানে একটা সিরিয়াল নম্বর রয়েছে এবং অ্যাক্টিভেশন কী রয়েছে, এই দুটোকে আমরা ইউজ করব। তো তার আগে বলে রাখি যে ট্যালি প্রাইম আমি আগের দিন ইনস্টল করা দেখিয়েছিলাম, এবার আমি অ্যাক্টিভেশন করা দেখাচ্ছি। তো আমি এখানে চলে আসার পরে এখানে দেখুন ট্যালি প্রাইমটি ওপেন করে নিয়েছি। ট্যালি প্রাইম ওপেন করার পরে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা যদি ঠিকঠাক মেল না লেখেন তাহলে অসুবিধা হবে। তো এখানে দেখুন অ্যাক্টিভেট নিউ লাইসেন্স, এখানে লিখব, এখানে সিরিয়াল নম্বর লিখব। তো এখানে সিরিয়াল নম্বর লেখার জন্য এখানে আমাকে যেটা করতে হবে, তাহলে এখানে দেখুন এই যে সিরিয়াল নম্বর রয়েছে এটা আমি আমারটা লিখছি, আপনাদের কাছে যেটা আসবে সেটা আপনারা লিখবেন। তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি কী করছি, এখানে চলে আসব। এখানে চলে আসার পরে এখানে দেখুন অ্যাক্টিভেশন কী রয়েছে, তো এই যে অ্যাক্টিভেশন কীটি রয়েছে এই অ্যাক্টিভেশন কীটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে অ্যাক্টিভেশন কী কপি করে নিলাম, অ্যাক্টিভেশন কী কপি করে নিয়ে এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আর এখানে বলছে ইওর ইমেল আইডি অথবা ট্যালি নেট আইডি, তো আমি এখানে চলে যাচ্ছি, আমি যে জিমেলটি ব্যবহার করেছিলাম সেটি আমি লিখছি। তো এটি লেখার পরে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এন্টার প্রেস করতে হবে। এখানে দেখুন এখানে কনফার্ম ইমেল আইডি, তো আমি আবার লিখব তো এটা লেখার পরে এখানে আমরা কী করব এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে একটুখানি অপেক্ষা করতে হবে, অনেক সময় সার্ভারে প্রবলেম থাকলে মেল আসতে লেট করে। এখানে দেখুন আনলক কি, তো এখানে আমরা আনলক কি পাবো, এই আনলক কি এখানে দেখুন পরের বারে আনলক কি আমার পাঠিয়ে দিয়েছে,
তো এখানে ট্যালি সলিউশন থেকে এখানে ট্যালি নেট আইডি যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আনলক কিটা পেয়ে যাব। তো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দেবো, প্রেস করে দিয়ে এন্টার প্রেস করে দেবো। তো এন্টার প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন কনগ্রাচুলেশন, ইউর লাইসেন্স ইজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, এখানে গোল্ড এডিশন। তো আমি এখানে গোল্ড এডিশন পেয়ে গেছি। প্লিজ টিউটোরিয়ালটি পর্যন্তই, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে টিউটোরিয়ালটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটবে। থ্যাংক ইউ।